অপরদিকে বাউল শিল্পী শরীয়ত বয়াতির মুক্তির দাবিতে বাংলাদেশ তরিকতে মজলিশের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তরিকতে মজলিশের কেন্দ্রীয় কমিটি বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর আমতলা নামক স্থানে মানববন্ধনের আয়োজন করে। কালিয়াকৈর প্রতিনিধি খোরশেদ আলম জানান, এ সময় বাংলাদেশ তরিকতে মজলিশের কেন্দ্রীয় সভাপতি দেওয়ান আলাউদ্দিন মাইজ ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা পীরজাদা আব্দুল আলিম অভি বৈরাবৈরী, সহ সভাপতি চানমিয়া আল চিশতি, হেলালউদ্দিন আল চিশতি সহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে শরীয়ত বয়াতের নিঃশর্ত মুক্তির দাবি জানান। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল আমতলা বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে। এর আগে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ধাল্লো গ্রামের পবন সরকারের পুত্র বাউল শিল্পী শরীয়ত বয়াতিকে মামলা দিয়ে জেলহাজতে আটক রাখা হয়েছে।